হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা ছত্রিশতম বিসিএস কোর্সিনের যে ম্যাথ মানসিক দক্ষতা অর্থাৎ মানসিক 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 দক্ষতা মানসিক দক্ষতা সেই ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করব এমন একটা কোর্সিন আসছিল যে রুট আশি প্লাস হচ্ছে রুট একশো পঁচিশ ইকুয়াল হোয়াট কত হয় তো আমরা তাহলে এটা কীভাবে বেট করব তাহলে আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে এরকম আপনাদের ছোটো ছোটো যে মানসিক দক্ষতা অঙ্কগুলো আছে সেগুলো সলভ আমরা করে দিব আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তাহলে আমরা এভাবে করতে পারি যে রুট আশি না তাহলে পাঁচ গুণুন হচ্ছে পাঁচশো আং আশি প্লাস রুট তাহলে এটাকে আমরা কিভাবে ভাগ করি পাঁচ গুনন পঁচিশ তারপরে আসে যে আমরা আলাদা করে নিই রুট রুট পাঁচ গুনন রুট প্লাস রুট প্লাস রুট পঁচিশ আমরা পৃথক পৃথকভাবে করে নিলাম প্রত্যেকটা রুট আলাদা করে নিলাম তারপরে আমরা গুনন তারা আমাদের এখানে তারা ষোলো যদি আমরা বর্গমূল করে নিই তাহলে আমাদের চার চার আসে যোগ রুট পাঁচ গুনুন সরি এটা গুনুন হবে তাহলে পঁচিশে কত পাঁচ তাহলে আমরা এখন কি করব যে রুট পাঁচ গুনুন চার প্লাস রুট পাঁচ গুনুন তাহলে আমরা এই যে আমাদের এক এখানে একটা রুট পাঁচ এখানে একটা রুট পাঁচ তাহলে এটা আমরা একটা লিখি যে রুট মধ্যে চার চোখ পাঁচ তাহলে আমরা এখানে পাচ্ছি যে নাইন রুট পাঁচ তাহলে ফার্স্টে আমরা যে রুট আশি প্লাস হচ্ছে রুট একশো পঁচিশ তাহলে আমরা রুট আশিটাকে আমরা রুট একেবারে মানে ভেঙে নিলাম যে পাঁচশো না আশি তারপরে পাঁচ পঁচিশ হ একশো পঁচিশ তারপরে আমরা আলাদা করে নিলাম সেপারেট করে নিলাম যে রুট ফাইভ গুঁড়ন রুট ষোলো প্লাস রুট ফাইভ গুনন রুট পঁচিশ তারপরে আমরা এটার বর্গমূল করে নিলাম ষোলোর বর্গমূল করে নিলাম আর পঁচিশে বর্গমূল করে নিলাম দিয়ে আমাদের রুট উঠে দিলাম তার মানে চার আর এখানে পাঁচ তাহলে রুট ফাইভ দুইটা থাকে তার মধ্যে আমরা একটা নিলাম নিয়ে চার যোগ পাঁচ তাহলে নাইন রুট ফাইভ তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে নাইন রুট ফাইভ বা ধন্যবাদ সবাইকে